আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কবির হোসেন, সহকারী শিক্ষক হিসাব বিজ্ঞান, ড্যাফোডিল হাই স্কুল, মৈতপাড়া, দুহার, ঢাকা। তো শিক্ষার্থীরা, বিজয়ের মাসে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে আজকে হিসাব বিজ্ঞানের 3 নং অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, তো আশা করি তোমরা তাহলে অ্যাসাইনমেন্টটি খুব সহজেই সমাধান করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা একটি বোর্ডের দিকে লক্ষ্য করি। আমাদের যে অ্যাসাইনমেন্ট ক, এখানে চলমান জের ছকে আমাদের খতিয়ানগুলো সমাধান করতে বলেছে। তো আমাদের এখানে খতিয়ানের যে একটা ছক, সেই ছকটা দেওয়া আছে, তোমরা লক্ষ্য করছো এখানে। এবং আমাদের প্রথমে যেটা লিখতে হবে, শ্রাবণী ট্রেডার্স, খতিয়ান, চলমান জের ছক, নগদান হিসাব, অর্থাৎ আমি নগদান হিসাব দিয়ে সর্বপ্রথম শুরু করব। তো এখানে সাল দেওয়া আছে 2020, মাসের নাম হলো জুন এবং 1 তারিখ। প্রথম যে লেনদেনটা দেওয়া আছে যে নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো, এটা ডেবিট ক্রেডিট করলে আসবে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তো যে খতিয়ানটি করব আমি সবসময় এখানে, তার বিপরীত লেনদেনটি লিখতে হবে। এই জন্য মূলধন হিসাব লেখার ফলে নগদান হিসাবের অবস্থান যেহেতু ডেবিট দিকে আছে, আমার টাকাটিও ডেবিট দিকেই যাবে। তো 50,000 টাকা ডেবিট এবং এখানে 50,000 টাকা ডেবিট। তোমরা আরেকটি জিনিস খেয়াল করবে, খতিয়ানের ক্ষেত্রে প্রথম টাকাটি যে ঘরে বসবে, পরবর্তী টাকাটি একই ঘরে বসলে আমাকে যোগ করতে হবে, এবং প্রথম টাকার যদি বিপরীত ঘরে বসে তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তো মা জুনের 10 তারিখে দেওয়া আছে দেনাদারের কাছ থেকে আদায় 1 লক্ষ টাকা। তো এখানে নগদান হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার বসবে নগদের বিপরীত হিসেবে, নগদের অবস্থা ডেবিট দিকে হওয়ার কারণে এই 1 লক্ষ টাকা ডেবিট দিকে যাবে, এবং এই 50,000 টাকার সাথে আমাকে 1 লক্ষ টাকা যোগ করতে হবে। তাহলে যোগফল আসলে এখানে 1,50,000 টাকা। জুনের 20 তারিখে অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা, নগদের হিসাব ডেবিট এবং অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, আমাকে লিখতে হবে অতিরিক্ত মূলধন। নগদের অবস্থান ডেবিট দিকে হওয়ার কারণে আমাকে 20,000 টাকা ডেবিট দিকে দিতে হবে, এবং এই 1,50,000 টাকার সাথে 20,000 টাকা যোগ করতে হবে, তাহলে আসবে এখানে 1,70,000 টাকা। তো শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তী খতিয়ানে চলে যাব। শিক্ষার্থীরা, তো আমরা একটু পরবর্তী খতিয়ানের দিকে লক্ষ্য করি, মূলধন হিসাব। এখানে 1 তারিখে যে 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো, যেটা আমরা নগদান হিসেবে অন্তর্ভুক্ত করেছিলাম, এবার তার বিপরীত লেনদেন মূলধন ছিল। আমরা এখন মূলধন হিসেবের খতিয়ান করব। মূলধন হিসেবের খতিয়ান যদি করতে চাই, তাহলে এবার বিপরীত লেনদেন চলে আসবে নগদান হিসাব। আমি 1 তারিখ দিয়ে এখানে লিখব নগদান হিসাব, যেহেতু মূলধন হিসেবের অবস্থান ক্রেডিট দিকে, তাহলে এইবার 50,000 টাকা আমাকে ক্রেডিট দিকে দেখাতে হবে। এই যে এখানে 50,000 টাকা ক্রেডিট দিকে এবং এখানে 50,000 টাকা। তারপরে জুনের 20 তারিখে অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। তো এখানে এটার বিপরীত লেনদেন আমাকে লিখতে হবে নগদান হিসাব, ক্রেডিট দিকে 20,000 টাকা যাবে এবং একই দিকে টাকাটা বসার কারণে আমাকে যোগ করতে হবে, তাহলে যোগফল আসবে এখানে 70,000 টাকা। তো শিক্ষার্থীরা, আমরা এবার পরবর্তী খতিয়ানে চলে যাব। তো শিক্ষার্থীরা, আমরা এবার তৃতীয় খতিয়ান, সেটার দিকে লক্ষ্য করব। আমরা এবার করবো বিক্রয় হিসাব। তো বিক্রয় হিসাবের যদি এদিকে লক্ষ্য করি, এখানে বলা ছিল বাকিতে পণ্য বিক্রয়। তো বাকিতে পণ্য বিক্রয় দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসেবের বিপরীত লেনদেন হিসেবে জুন মাসে 5 তারিখ দেওয়ার পরে এখানে লিখতে হবে দেনাদার হিসাব। বিক্রয়ের অবস্থান যেহেতু ক্রেডিট দিকে, তো আমাকেও টাকাটি ক্রেডিট দিকে লিখতে হবে, 1,30,000 টাকা, এবং এখানে ক্রেডিট দিকে 1,30,000 টাকা। তো শিক্ষার্থীরা, আমরা এবার পরবর্তী খতিয়ানে চলে যাব। তো শিক্ষার্থীরা, আমরা এবার আরেকটি খতিয়ানের দিকে লক্ষ্য করি, সর্বশেষ খতিয়ান দেনাদার হিসাব। তো দেনাদার হিসাবের খতিয়ান করতে গেলে আমাকে এখানে দেনাদার সম্পর্কিত 2টি লেনদেন দেওয়া আছে। 5 তারিখে যেটি এখানে দেওয়া আছে বাকিতে পণ্য বিক্রয় দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তো দেনাদারের বিপরীত লেনদেন হিসেবে আমাকে এখানে বিক্রয় হিসাব লিখতে হবে। দেনাদারের অবস্থান এখানে যেহেতু ডেবিট দিকে, তো আমাকে প্রথম টাকাটি ডেবিট দিকে দেখাতে হবে, 1,30,000 টাকা, এখানে ডেবিট দিকে 1,30,000 টাকা। এরপর তোমরা খেয়াল করো, জুনের 10 তারিখে দেনাদারের কাছ থেকে আদায় 1 লক্ষ টাকা। এখানে নগদান হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদারের বিপরীত এখানে নগদান হিসাব লিখতে হবে। এবার যেহেতু দেনাদারের অবস্থান ক্রেডিট দিকে, আমাকে 1 লক্ষ টাকা ক্রেডিট দিকে দিতে হবে, তাহলে কী দাঁড়ালো, প্রথম টাকার বিপরীত ঘরে যাওয়ার কারণে আমাকে এই 1,30,000 টাকা থেকে 1 লক্ষ টাকা আমাকে বিয়োগ দিতে হবে।
তাহলে এখানে বিএড দেওয়ার পরে যে ব্যালেন্সে থাকবে সেটা হলো 30,000 টাকা। তো এই হলো শিক্ষার্থী আমাদের অ্যাসাইনমেন্টের ক নম্বরের সমাধান। আমরা এখন অ্যাসাইনমেন্টের সমাধান খর দিকে চলে যাব। তো শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় কাজ নগদান বই নিয়ে আলোচনা করব। তো আমরা যদি নগদান বইয়ের দিকে লক্ষ্য করি, যে জেরিন এন্টারপ্রাইজে দুঘরা নগদান বই আমাদেরকে তৈরি করতে বলেছে এখানে। তো নগদান বইয়ের শুরুতে 2020 সালের জুলাই মাসের 1 তারিখ দিয়ে বলা আছে হাতে নগদ 80,000 টাকা এবং ব্যাংক উদ্বৃত্ত 1,00,000 টাকা। তো নগদান বইয়ের শুরুতে যদি কখনও হাতে নগদ এবং ব্যাংক জমা থাকে, তো আমাদের মনে করতে হবে এটি বিগত নগদান বইয়ের একটি উদ্বৃত্ত। আমাদেরকে এই নগদান বইয়ের শুরুতে ব্যালেন্স বিডি আকারে আমাদের উপস্থাপন করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জুলাই মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি, যেহেতু নগদের উদ্বৃত্ত, সেটি আমাদের নগদের ঘরে 80,000 টাকা চলে যাবে, আর ব্যাংকের যেটি ছিল 1,00,000 টাকা সেটি ব্যাংকের ঘরে চলে যাবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি, জুলাই মাসের 2 তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয়। তো স্বাভাবিক ব্যাপার, পণ্য ক্রয় করলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায়, যার ফলে নগদান বইয়ের ক্রেডিট দিকে জুলাই মাসের 2 তারিখ দিয়ে আমাদের লিখতে হবে ক্রয় হিসাব, যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে, নগদের ঘরে আমাদের 20,000 টাকা লিখতে হবে। জুলাই 4, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 60,000 টাকা। তো নবম দশম শ্রেণীর ক্ষেত্রে যদি চেকের মাধ্যমে পণ্য বিক্রি করা হয় বা কারো কাছ থেকে যদি চেক পাওয়া যায়, যেমন দিনাদার বা বাড়ি ভাড়া, তখন আমাদেরকে দাগ কাটা চেক বিবেচনা করতে হবে। তো চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, যেহেতু প্রতিষ্ঠানের ব্যাংকে এই টাকার আগমন ঘটবে, যার ফলে নগদান বই ডেবিট দিকে আমাদের 4 তারিখ দিয়ে বিক্রয় হিসাবে লিখতে হবে, এবং ব্যাংকে যেহেতু টাকাটা বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকের ঘরে আমাকে 60,000 টাকা লিখতে হবে। 10 তারিখে ব্যাংক থেকে উত্তোলন, এটি একটি কন্ট্রা লেনদেন, অর্থাৎ নগদ এবং ব্যাংক দুইটা টাকারই পরিবর্তন হয়। তো যার ফলে কন্ট্রাটি আমাদের নগদের বইয়ের উভয় দিকে দেখাতে হবে। তো আমরা যদি ব্যাংক থেকে উত্তোলন যদি এই লেনদেনের ক্ষেত্রে চিন্তা করি, এখানে দুইটা পরিবর্তন, একটি হলো প্রতিষ্ঠানের নগদ টাকার আগমন ঘটবে এবং ব্যাংক থেকে টাকা কমে যাবে বা হ্রাস পাবে। তো যদি নগদ টাকার আগমন ঘটবে, তো প্রাপ্তির পাশে আসবে, প্রাপ্তির পাশে নগদ টাকা যেটাই সেখানে 25,000 টাকা আমাকে লিখতে হবে, আর যেহেতু ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে আমাকে নগদ নম্বরের ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে 25,000 টাকা লিখতে হবে। লেখার পরে যেখানে টাকা আমরা নগদের ঘরে দেখাবো সেখানে আমাকে ব্যাংক হিসাবে লিখতে হবে, কারণ ব্যাংক থেকে টাকাটির আগমন ঘটছে, আর যেখানে ব্যাংকের ঘরে আমি টাকা দেখাবো সেখানে নগদান লিখতে হবে, কারণ এই টাকাটি প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। এবং কন্ট্রা লেনদেনের প্রমাণস্বরূপ আমাকে লেনদেনের পাশে ক লিখতে হবে। দেখো এখানে ক লেখা আছে, ব্যাংকের পাশে ক লেখা আছে, নগদের পাশেও ক লেখা আছে। শিক্ষার্থীরা, পরবর্তী লেনদেন চেক দ্বারা আসবাবপত্র ক্রয়, 15 তারিখে। তো প্রতিষ্ঠানের ব্যাংক থেকে টাকাটা যেহেতু চলে যাবে, আমাকে 15 তারিখে প্রদানের পাশে আসবাবপত্র লিখতে হবে এবং 40,000 টাকা ব্যাংকের ঘরে দেখাতে হবে। 20 তারিখে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়, অর্থাৎ ব্যাংক আগে যে বাকিতে বিক্রয় করেছিল বিলের মাধ্যমে, সেই বিলের টাকা ব্যাংকের মাধ্যমে আদায় হলো, যেহেতু প্রতিষ্ঠানের টাকা আগমন ঘটবে, যার ফলে এখানে 20 তারিখ দেওয়ার পর প্রাপ্য বিল হিসাবে লিখতে হবে। এই টাকার ফলে আমাকে ব্যাংক যে উদ্বৃত্ত, সেই উদ্বৃত্তের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাংকের ঘরে 50,000 টাকা দিতে হবে। তারপরে 25 তারিখে বলা আছে চেকের মাধ্যমে দেনা পরিশোধ। স্বাভাবিকভাবে দেনা পরিশোধ বলতে আমরা পাওনাদারকে পরিশোধ করাকে বুঝিয়ে থাকি। তো আমাকে 25 তারিখ প্রদানের পাশে দেবার পর পাওনাদার হিসাব অথবা প্রদ হিসাব লেখার পরে চেকের মাধ্যমে যেহেতু দেয়া হলো, তো ব্যাংকের ঘরে 20,000 টাকা লিখতে হবে। শিক্ষার্থীরা, এইবার যে কাজটি আমাকে করতে হবে, যে ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি ব্যালেন্সটাকে লিখতে হবে। তো আমরা স্বাভাবিকভাবে বুঝে থাকি নগদান বইয়ের ক্ষেত্রে সবসময় নগদের যে উদ্বৃত্তি এটি সবসময় বেশি হবে, তো যার ফলে এখানে নগদের টাকা আসছে 1,05,000 টাকা। দেখো শিক্ষার্থীরা, এখানে 1,05,000 টাকা এবং এই পাশেও যেটি নগদের ঘরে, এখানেও 1,05,000 টাকা লেখা আছে। তবে নগদের যোগফল কিন্তু এটি বেশি, তার মানে আমার নগদের যোগফল এটি সব থেকে কম হবে। তো কম কত হবে, আমরা এই টাকার যোগফলের সাথে এই 20,000 টাকা বিয়োগ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে 85,000 টাকা আমাদের ঘাটতি আছে। তো আমাকে এখানে 85,000 টাকা লিখতে হবে। এবার ব্যাংকের ক্ষেত্রে, ব্যাংকের ক্ষেত্রে জমার পরিমাণটা বেশি হতে পারে, আবার প্রদানের পরিমাণটা বেশি হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কের ক্ষেত্রে জমার পরিমাণটাই বেশি, 2,10,000 টাকা। এই 2,10,000 টাকা এইখানে লেখার পরে আমাকে এইখানে লিখতে হবে,
তবে এই পাশে ঘাটতি আমি কি করে বের করব, এই জমার টাকা থেকে আমাকে এই টাকাগুলো বিয়োগ দিতে হবে, বিয়োগ দেওয়ার পর আমার ঘাটতিটা বেরিয়ে যাবে 1,25,000 টাকা। তো নগদের এবং ব্যাংক দুইটা টাকারই আমার ক্রেডিট দিকে ঘাটতি আছে। তো লেখার পরে জুলাই মাসের সর্বশেষ তারিখ আমাকে লিখতে হবে, 31 তারিখ লেখার পরে যে ঘাটতি টাকাটা সেখানে ব্যালেন্স শিটে লিখতে হবে। তো শিক্ষার্থীরা, যে পাশে ব্যালেন্স শিট হবে তার বিপরীত দিকে আমাকে ব্যালেন্স বিটি আকারে উপস্থাপন করতে হবে। জুলাই মাসের পরবর্তী মাসের নাম আগস্ট, এখানে ব্যালেন্স বিটি লিখতে হবে, নগদের টাকা 85,000 টাকা বসে যাবে নগদের ঘরে, ব্যাংকের 1,25,000 টাকা এটি ব্যাংকের ঘরে বসে যাবে। শিক্ষার্থীরা, আমাদের এটি হলো অ্যাসাইনমেন্টের কাজ। আশা করি তোমরা সবাই অ্যাসাইনমেন্টটি বুঝতে পেরেছ, যার ফলে তোমাদের অ্যাসাইনমেন্টের সমাধান করা অতি সহজ হবে তোমাদের জন্য। তারপর শিক্ষার্থীরা, যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আমরা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তো আমি একটি কথা তোমাদেরকে বলে শেষ করতে চাই, সেটি হলো এখন আমাদের করোনার সময়, শীতকাল চলে আসছে, তো করোনার প্রাদুর্ভাব এই সময় সবথেকে বেশি হবে। তো তোমরা সবসময় সাবধানে থাকবে, যখন তোমরা বাইরে যাবে এই মাস্ক ব্যবহার করবে, পাশাপাশি যখন তোমরা ঘরে থেকে বের হবে তোমরা হ্যান্ড স্যানিটাইজার সেটি ব্যবহার করবে, এবং যখন ঘরে প্রবেশ করবে তোমরা এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমরা সবাই সুস্থ থাকবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।